কোরআন বলছে ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, তারতিলের সাথে কোরআন পড়তে হবে, ধীরস্থির ভাবে কোরআন পড়তে হবে, তারতিল। আপনারা যারা কোরআন পড়বেন তারতিলের সাথে পড়বেন। হোয়াট ইজ তারতিল? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হয়েছিল তারতিল কি, নবী কিভাবে তেলাওয়াত করতেন, তিনি বলেছিলেন ইয়ামুদ্দু বিহা সাওতাহু মাদ্দান, বিষ্ণু ঈসা ইসলাম প্রতিটি আয়াত টেনে টেনে পড়তেন। কিভাবে? টেনে টেনে পড়তেন। আবার বিষ্ণু ঈসা ইসলামের স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেন ইয়াকতিউ কিরাআতাহু আয়াতান আয়াতান, বিষ্ণু ঈসা ইসলাম প্রতিটি আয়াত শেষে থামতেন, এক আয়াত পড়ে থেমে আরেক আয়াত, আবার থেমে আরেক আয়াত। الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. দেখেন টেনে টেনেও পড়লাম, আবার প্রতিটা আয়াত শেষে থামলাম। দিস ইজ তারতিল, ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা। এভাবে টেনে টেনে প্রতি আয়াত শেষে থেমে থেমে পড়ার নাম তারতিল। এভাবে পড়তে হবে। তো পড়ার গাইডলাইন কি পেলাম? প্রথমে কি করতে হবে? ওযু করতে হবে, পবিত্রতা। এরপরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়তে হবে। এরপরে কিভাবে পড়তে হবে? তারতিলের সাথে। কথা কি বুঝতে পারতেছেন সবাই? বিরক্ত হচ্ছেন না তো আপনারা? আচ্ছা, মুভিং অন। এরপর যদি বলি যে ঠিক আছে ওযু করলাম, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়লাম, তারতিলের সাথে পড়বো, তো কোত্থেকে পড়বো? সূরা তো 114টা, পারা তো 30টা, কোন দিক থেকে, শুরু থেকে না মিডল থেকে না শেষ থেকে? দেখেন কোরআন কি বলে, কোরআন বলে ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, যেখান থেকে সহজ লাগে ওইখান থেকে পড়ো, যেখান থেকে। এই যে আমরা একটু পরে মাগরিবের সালাত পড়বো, কোনো ধরা বাঁধা এরকম গাইডলাইন আছে যে এই সুরাটাই পড়তে হবে? সুরা আর রহমান দিয়ে না পড়লে মাগরিব হবে না, বা সুরা জিলজাল দিয়ে না পড়লে মাগরিব আদায় হবে না, এরকম আছে? ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, যেখান দিয়ে তোমার সহজ লাগে ওইখান দিয়ে পড়ো। শুধু বড় এক আয়াত বা ছোট তিন আয়াত এই পরিমাণ হলেই হবে, যেখান থেকে মনে যায়, যে কোনো পারা যে কোনো সূরা। আলহামদুলিল্লাহ বলে। বিশেষ করে ফজরের নামাজে বিষ্ণু ঈসা ইসলাম লম্বা কেরাত পড়তেন, কারণ ফজরের কোরআন তেলাওয়াতটাতে স্পেশালি সাক্ষী রাখা হয়। আল্লাহ তাআলা বলছেন আকিমিস সালাত আলি দুলুকি শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। সূর্য যখন ডুবে তখন থেকে রাত পর্যন্ত সালাত কায়েম করো, বিশেষ করে ফজরের সালাত, এ সময় ফেরেশতারা আসে, এটা সাক্ষী থেকে যায়। আমরা ফজরের সময় যেন লম্বা চূড়া তেলাওয়াত করি, ফজরের দুই রাকাতে আমরা লম্বা তেলাওয়াত করি। এবার কোরআনকে যদি জিজ্ঞেস করি যে কোরআন তোমার পৃথিবীতে যে এসছো, তোমার অবজেক্টিভটা কি, নাজিলের উদ্দেশ্য কি, কি উদ্দেশ্যে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, কোরআন আমাদেরকে জানাচ্ছে। আলিফ লাম র, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। এই কোরআনকে আমি নাজিল করেছি যাতে অন্ধকারচ্ছন্ন মানুষগুলোকে নবী হে আপনি আলোর দিকে নিয়ে যেতে পারেন। আই হ্যাভ রিভিলড দিস হোলি বুক টু ইউ ইন অর্ডার টু লিড দ্য ম্যান কাইন্ড আউট অফ ডার্কনেস ইন টু দ্য লাইট। কোরআন আমাদেরকে আলোর দিকে নেয়। কিসের দিকে নেয়? আলোর পথ দেখায়, মুক্তির পথ দেখায়। তো মুক্তির জন্য আমি এই কোরআনকে পাঠিয়েছি, এবং কোরআন পাঠিয়ে আল্লাহ তাআলা গোটা বিশ্ববাসীকে চ্যালেঞ্জ করেছেন যে পারলে এরকম আর একটা কোরআন বের করে আনো, লিখে আনো। পারবে নাকি গোটা বিশ্বের সবাই মিলে? আমরা যখন বই লিখি, বইয়ের ভূমিকাতে লিখি যে মানবিক দুর্বলতার কারণে বা আমার জ্ঞানের কমতির কারণে কিছু ভুল হতে পারে বা টাইপো মিস্টেক হতে পারে, কেউ যদি আমাদের ভুলগুলো ধরিয়ে দেন আমরা শুদ্ধ করে নিব। প্রত্যেক লেখক লেখে যে আমার তিনটা বই বের হয়েছে, আমি এটা লিখছি শেষে, যে কিছু টাইপো মিস্টেক হতে পারে বা আমার ভুল হতে পারে, জানালে আমি পরবর্তী সংস্করণে কি করব, শুধরে নিব। কিন্তু কোরআন ব্যতিক্রম, সব লেখক বলে ভুল থাকলে বইলেন, কোরআন বলে পারলে ভুল খুঁজে বের করো। কোরআন শুরুতেই বলতেছে যালিকাল কিতাব লা রাইবা ফি, দিস ইজ দ্য বুক দ্য মোস্ট অথেন্টিক এন্ড অরিজিনাল বুক ইন দ্য ওয়ার্ল্ড ওয়্যার অফ দ্যার ইজ নো ডাউট ইন ইট, এর মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই, পারলে ভুল খুঁজে বের করে দেখাও। তার মানে গোটা বিশ্ববাসীকে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, চ্যালেঞ্জ দিয়ে বলেছেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযযালনা আলা আবিদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। যদি মনে করো যে কোরআন বিশ্বনবী বানিয়েছে, যদি সন্দেহ করো আমার বান্দা মুহাম্মদের উপর যে কোরআন নাজিল করেছে এটা যদি তার বানানো মনে করো, পারলে আরেকটা বানায় নিয়ে আসো, পারে নাই
পৃথিবীর সবচাইতে বড় বড় সাহিত্যিক পণ্ডিত ছিল তখনকার সময়ে মক্কায়, পারে নাই তারা। তারা অনেক চেষ্টা করে যেই কথা বলছে ওটা কোরআনের পক্ষেই চলে আসছে। একজন অনেক ট্রাই করতেছে যে কোরআনের সবচেয়ে ছোট সুরার মতো একটা লাইন সে বানাতে পারে কিনা। সবচেয়ে ছোট সুরা কোনটা? কাউসার। তো সে পড়তেছে ইন্না আতাইনা কাল কাউসার ফসল্লি লিরব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা ওয়াল আবতার। এরপরে মিলায় এক লাইন বানাইছে যে লাইসা হাদা মিন কালামিল বাশার, অর্থ হয়ে গেছে অন্যরকম। এটার অর্থ হচ্ছে এটা কোনো মানুষের কথা নয়। ইন্না আতাইনা কাল কাউসার ফসল্লি লিরব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা ওয়াল আবতার। সে মিলে বানাইছে এক লাইন, সেটা হচ্ছে লাইসা হাদা মিন কালামিল বাশার, এটা কোনো বাশার মানুষের লেখা হতে পারে না। আল্লাহু আকবার। তো আল্লাহ তাআলা চ্যালেঞ্জ দিয়ে বলেছেন শুধু তোমরা না, পারলে জিনদের সাথে একটা কনফারেন্স করো। কুল্লা ইনিজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুকুম লিবা'দিন যাহিরা। আল্লাহ বলতেছে চ্যালেঞ্জ, গোটা বিশ্ববাসীর জন্য চ্যালেঞ্জ, শুধু তোমরা না জিনদেরকেও ডাকো একটা কনফারেন্সে। কারণ দুইটা, ম্যানকাইন্ড আর জিনকাইন্ড, শুধু মানুষ কেন, আমি জিনকেও চ্যালেঞ্জ দিলাম, সবাই মিলে যদি পারো কোরআনের মতো একটা বই নিয়ে আসো। পারবে? পারবে না। গোটা বিশ্ববাসী এই চ্যালেঞ্জের কাছে হার মেনেছে। এবং আল্লাহ বলেছেন এটা আমি নাজিল করেছি, এটা হেফাজতের দায়িত্ব আমি নিয়েছি। ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। এই কোরআনকে নাজিল করেছে কে? আবার এটা হেফাজতের দায়িত্ব নিয়েছে কে? আল্লাহ তাআলা নিয়েছে। কোরআনের সবগুলো প্রিন্টেড কপি যদি আমরা আগুন দিয়ে জ্বালায় দেই তাহলে তো আর কোরআন থাকবে না পৃথিবীতে, না? হ্যাঁ, আমরা আমাদের তাকরিম সলে আহমদ তাকরিমের মতো 10 জন ওয়ার্ল্ড ক্লাসের হাফেজদের বসাইলেই উইদিন 3 ডেজ আমি আরেকটা কপি বানাই ফেলতে পারবো। কি বলেন, পারা যাবে না? গোটা বিশ্বে আমাদের যে হফাজ এদের মধ্যে ওয়ার্ল্ড ক্লাস যে হাফেজ এরকম 10 জন লাগবে শুধু আমার। গিভ মি জাস্ট 3 ডেজ, আমরা আরেকটা কোরআন বের করে ফেলতে পারবো। কারণ আমরা শুধু কোরআন লিখে রাখি না, এই সিনার ভিতরে খোদাই করে রাখি, ঠিক কিনা? এবং হাফেজ কোরআনের সংখ্যা পৃথিবীতে বাড়ছে। পৃথিবীতে কোন দেশে সবচেয়ে বেশি হাফেজ জানেন আপনারা? না, বাংলাদেশে না, ইজিপ্ট র্যাঙ্কিংয়ে আছে, কিন্তু সবচেয়ে বেশি হাফেজ হচ্ছে লিবিয়াতে। লিবিয়াতে প্রত্যেক 3 জনে একজন হাফেজ। মোট জনসংখ্যা 70 লাখ, হাফেজ আছে 23 লাখ। র্যাঙ্কিং এর সেকেন্ড হচ্ছে আল মাগরিব, আরবিতে বলে মাগরিব মানে মরক্কো, ওদের হাফেজের সংখ্যা 16 লাখ। থার্ড হচ্ছে ইজিপ্ট, মোর দেন 1 মিলিয়ন। ফোর্থ হচ্ছে সৌদি আরাবিয়া, ফিফথ হচ্ছে জর্ডান। কোটি কোটি হাফেজ আছে আমাদের গোটা বিশ্বে। আমাদের সবগুলো কোরআনের প্রিন্টেড কপি জ্বালিয়ে দিল, কোরআন আবার নিয়ে আসতে আমাদের কয়েকদিনের ব্যাপার। আলহামদুলিল্লাহ বলবেন না? এই কোরআনের ভিতরে আল্লাহ তাআলা শিফা রেখেছেন, রেখেছেন রহমত। আল্লাহ বলেন অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়ালা ইয়াযিদু যালিমিনা ইল্লা খাসারা। আমি এই কোরআনের ভিতরে শিফা রেখে দিয়েছি, রহমত রেখে দিয়েছি। সূরাতুল ফাতিহাকে বলা হয় সূরাতুশ শিফা। অসুস্থ ব্যক্তির গায়ে আপনি ফু দিতে দেরি, সুস্থ হতে দেরি হয় না, কিন্তু ওই ঈমানটা থাকতে হবে। ওই ঈমান নিয়ে, ওই আমল নিয়ে যদি আপনি রিসাইট করে ফু দেন, আল্লাহ তাআলা সুস্থ করে দেবেন। এবং এই কোরআন আপনাকে বিপদ থেকে উদ্ধার করতে পারে, কারণ কোরআন আল্লাহর সিফাত, এটা আল্লাহর একটা সিফাত। এটা পরে আপনি আল্লাহর কাছে দোয়া করলে আপনাকে বিপদ থেকে উদ্ধার করবে। আল্লাহ তাআলা বলছেন ওয়া ইযা ক্বারাতাল কোরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। নবী হে, আপনি যখন কোরআন তেলাওয়াত করেন তখন আপনার আর কাফেরদের মাঝে আমি পর্দা ঢেলে দিই, পর্দা, কাফেররা আপনারা দেখে না। সুবহানাল্লাহ। সূরা লাহাব যখন নাজিল হলো তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হোক নিপাত যাক আবু লাহাবের 2 হাত। আবু লাহাব কে ছিল বলেন তো? বিশ্বনবীর চাচা। তো আয়াত যখন নাজিল হলো, চাচার বদনাম যখন আয়াতে আসলো, চাচি উম্মে জামিল খুব রেগে গেল। সে যখন নমুসলিমদের কাছে শুনতে আরম্ভ করলো কি আমার স্বামীর ব্যাপারে কটুক্তি, আজকে মোহাম্মদের খবর আছে, আতাইনা ওয়া আবাইনা ওয়া আমরাহু কলাইনা, আজকে মোহাম্মদের একদিন আর আমার একদিন একটা স্পরস্পর করে ছাড়ব। রেগে মেগে খুব যাত্রের মহিলা ছিলেন, আসতেছে। তো বিষ্ণু ঈসা ইসলাম কাবা ঘরের পাশে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে বসা। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্য দেখে বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি এখান থেকে চলে যান, উম্মে জামিল এসে আক্রমণ করবে আপনার উপর।
আল্লাহ রাসূল বললেন আবু বকর তুমি ভয় পেও না আমি জাস্ট একটু কোরআন তেলাওয়াত করব এরপরে কি হয় দেখো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করতে লাগলেন করতে লাগলেন করতে লাগলেন আর রেগে মেগে আগুন হয়ে উম্মে জামিল আসছে এসে আবু বকরকে বলতেছে এই আবু বকর তোমার বন্ধু মুহাম্মদ কোথায় বলো পাশেই কিন্তু বিশ্বনবী বসা কিন্তু সে চোখে দেখে না সুবহানাল্লাহ বিহামদি জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা নবী আপনি যখন কোরআন পড়েন কাফেরদের আপনার মাঝে আমি কি এঁটে দেই পর্দা এঁটে দেই ওরা দেখে না দেখে না আপনি বিপদে পড়ছেন আপনি কোরআন পড়েন আপনার শত্রু আপনাকে দেখবে না হিজরতের রাতে বিশ্বনবী সাল্লাল্লাহু আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে গারে সাউরে আশ্রয় নিলেন মক্কার কুরাইশরা খুঁজতে খুঁজতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তো ভয়ে তটস্থ যে কিনা কি হয়ে যায় আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি অবাক আমার পাশ দিয়ে হেঁটে যায় ওরা কিন্তু আমাদেরকে দেখে না ইমাম আল কুরতুবি তিনি মনসুর দুর্গে বন্দী ছিলেন জালিমের বন্দিশালায় উনি জেলখানা ভেঙে পালাতে লাগলেন পালাতে পালাতে সৈনিকরা টের পেয়ে গেল খুঁজতেছে ওনাকে খুঁজতে খুঁজতে ধরার জন্য উনি এক পাহাড়ের চিপায় যেয়ে আশ্রয় নিলেন আর সূরা ইয়াসিন তেলাওয়াত করতে লাগলেন তো ওরা খুঁজতে খুঁজতে পায় না কিন্তু উনি পাশেই চোখে দেখে না তো উনি বললেন যে হঠাৎ এক সৈনিক সে ইউরিন পাস করতে লাগলো দাঁড়িয়ে মানে প্রস্রাব করতে লাগলো তার প্রস্রাবের ছিটে ফোঁটা আমার গায়েও লাগতেছে কিন্তু সে আমার দেখে না সুবহানাল্লাহ পড়বেন না জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা নবী হে যখন কোরআন পড়বেন আপনার কাফেরের মাঝে আমি কি এঁটে দেই পর্দা এঁটে দেই আমি নিজেও এটার অনেক প্রমাণ পেয়েছি আমি বাংলাদেশের একটা জেলা চাঁদপুরের এদিকে একটা এলাকায় আমার একটা তাফসীর প্রোগ্রাম ছিল তো একটা সময় আমি খুব প্রত্যন্ত অঞ্চলে যেতাম রিমোট এরিয়ায় বিল আর বিল একটা গ্রাম দাওয়াত করছে তো আমি চলে যেতাম কোরআনের কথা আমার পৌঁছাইতে হবে সব জায়গায় তো মাহফিল শেষে রাত দুইটার দিকে আমরা ফিরতেছি বিল আর বিল কিছু গুচ্ছ গ্রাম হঠাৎ একটা মোর ওই মোরের ওইখানে দেখি একটা গাছ ফালানো এটার মানে হচ্ছে আশেপাশে ডাকাত আছে ওখানে ডাকাতি এরকম হয় আর কি বিল এরিয়াতে গাছ ফেলে রাখে তো গাছ থাকলে তো আর কোনো সিএনজি প্রাইভেট কার কিছুই যাবে না তাই আমি বুঝতে পারলাম যে এটা তো ডাকাতের কাজ আমি সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করে দিলাম বিপদে বললে সূরা ইয়াসিনের প্রথম নয় আয়াত কয় আয়াত এই নয় আয়াত পড়বে পড়তে আরম্ভ করলাম ড্রাইভারকে বললাম একটু করে পেছাও তো টর্চ মারতেছে বিল থেকে মানে ওরা তো ওখানে উৎপেতে আছে আমি পড়তেছি পড়তেছি কিছুক্ষণ পরে ডাকাত নিজে এসে গাছ সরাই দিয়ে বলতেছে যান মানে ও কি করবে ও নিজেও বুঝতেছে না ও যে কি করবে ও কি করতে হবে ওটা মানে বুদ্ধিজ্ঞান সে হারাই ফেলছে সে শুধু গাছটা সরালো বলতেছে যান যান এই চলে গেলাম আমি এটা আমার নিজের প্রমাণ হয়তো কোথাও বলি নাই আজকে প্রসঙ্গক্রমে বলা হয়ে গেল তো এরকম বিপদে পড়লে সূরা ইয়াসিনের প্রথম কয়াত পড়বেন আপনারা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা আপনার আর আপনার শত্রুদের মাঝে কি হয়ে যাবে পর্দা পড়ে যাবে দেখবেই না আপনাকে অনেক চেষ্টা করেছিল মক্কায় কুরাইশরা রাসূলুল্লাহ ইসলামের এই কোরআনে বাধা দিতে যাতে এই কোরআনের কথা শুনতে না পারে কারণ যারাই বিশ্বনবীর কণ্ঠের তেলাওয়াত শুনতো এরাই মুগ্ধ হয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যেত তারা ডিস্টার্ব করতো কোরআনের মাহফিলে وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون তারা বলতো যে মুহাম্মদের কণ্ঠের কোরআন তোমরা শুনবে না বরং ডিস্টার্ব করবে কি করবে তো আবু জাহেল যখন ঘোষণা দিল তখন বিশ্বনবী তেলাওয়াত করলে ওরা শিস দিত হুইসেল বাজাত মোকাও ও তসদিয়া হুইসেল বাজাত আর হাততালি দিত এরকম তো হাততালি দিয়ে যাতে বিশ্বনবীর সাউন্ডটা অন্যরা না শোনে বিশ্বনবীর চারদিকে ঘিরে হুইসেল মারতো আর হাততালি দিত ডিস্টার্ব করতো যাতে না শুনে কিন্তু এই কোরআনের বাণীটা কার এই বাণী কি হুইসেল দিয়ে আটকানো যায় হাততালি দিয়ে র‍্যাব দিয়ে পুলিশ দিয়ে কোনো বাধা দিয়ে আটকানো যাবে যাবে না পৃথিবীর কোনো শক্তি দিয়ে এটাকে আটকানো যায় না এটা তো আল্লাহর বাণী তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের কথা যখন শোনাতেন বিশ্বনবীর কণ্ঠের তেলাওয়াত শুনে অনেকে কালিমা পড়ে মুসলমান হয়ে যেত তো আবু জাহেল কোনো দিশা না পেয়ে পরে মক্কার যে পার্লামেন্ট দারুন নদওয়াতে বিল উত্থাপন করলো যে আজকে থেকে মুহাম্মদের কণ্ঠের তেলাওয়াত কেউ শুনতে পারবে না কেউ শুনতে পারবে না তো মজার ব্যাপার হচ্ছে সবাইকে না করে লুকায় লুকায় সে নিজেই শুনতে যায় কারণ সে তো আরব আরব হওয়ার ফলে কোরআনের যে ভাষা শৈলী যে প্রাঞ্জল বাক্যবিন্যাস শব্দের বুনন এটা শুনে সে অবাক হয়ে যায় যে এত সুন্দর বাক্যবিন্যাস কিভাবে হতে পারে
তো সবাইকে দিনের বেলা নিষেধ করে রাত্রি বেলা বেশি নিষেধ করতেন রিভাইজ করতেন লুকায় লুকায় ওনার ঘরের পিছনে যে শুনত শুধু সেই না তার ডান হাত বা হাত ওয়ালিদ ইবনে মুগিরা উতবা সাইবা উতবা ইবনে মুগিরা সাইবা ইবনে মুগিরা ওয়ালিদ ইবনে মুগিরা এরা সবাই কি করত লুকিয়ে লুকিয়ে কোরআন শুনত পরে বিশ্বনবী যখন ঘুমের প্রস্তুতি নিতেন সব ফিরে আসতো ফিরে আসার সময় সবার দেখা হয়ে যেত তারা লজ্জিত হতো সবাই বলতো আবু জাহেল ঘটনা কি দিনের বেলা তুমি শুনতে নিষেধ করো রাতে তো তুমিই চলে আসো তো সে বললো আজকে কঠিন দারুন না দুয়ার পার্লামেন্টে বিল পাস করব যে এমনটা করবে এই শাস্তি মাথার চুল কামিয়ে মক্কার বাজারে ঘোরানো হবে তো এই বিল যেদিন পাস হয়েছে আবু জাহেল ওই দিন নিশ্চিত ভাবতেছে আজকে যে বিল পাস করছে কেউ তো যাবে না আমি একটু যাই মানে আজকে যে কঠিন শাস্তির ঘোষণা দিছি আজকে কেউ এই স্পর্ধা দেখাবে না মোহাম্মদ তো তেলাওয়াত শুরু করে দিয়েছে কি যে মধুর বাণী যা একটু শুনে আসি ওয়ালিদ ইবনে মুগিরারও একই প্ল্যান যে আজকে আবু জাহেল যে টাইট দিছে কেউ যাবে না আমি একটু যাই তো এভাবে সবাই লুকিয়ে লুকিয়ে বিষ্ণুবীর ওখানে যে হাজির মন্ত্রমুগ্ধ তেলাওয়াত শুনছে বিষ্ণুবীর তেলাওয়াত শেষ ফিরে যখন আসতেছে ফিরে আসার রাস্তা একটা আবার দেখা হয়ে গেছে তো এভাবে তারা কোরআনকে বাধা দিতে যেয়ে বারবার নিজেরা লজ্জিত হতো এবং হজের মৌসুমে যখন ভিন দেশ থেকে লোকেরা আসতো মক্কার যে এন্ট্রিগুলো আছে আবু জাহেল লোক বসিয়ে রাখতো বলতো যে সবাইকে বলবা এখানে একটা উন্মাদ লোক আছে বীর বীর করে কি যেন বলে নাম তার মোহাম্মদ তোমরা হজ করতে আসো হজ করো জমজমের পানি খাও সাফা মারোয়ায় দৌড়াও কিন্তু এই মোহাম্মদের কাছেও যাবা গেলেই পাগল হয়ে যাবে মানুষের একটা অভ্যাস আছে আল ইনসানু হারিসুন আলামা মুনিয়া মানুষের যেটা করতে না বলা হয় বেশি মানুষ এটা করে বেশি তো রাসুল সাহেব মোহাম্মদের কথা কিন্তু ভিনদেশীরা জানতোই না মোহাম্মদের কাছে যেও না যখন বলছে সবাই মনে মনে প্ল্যান করে নিছে আর যাই করি আর না করি মোহাম্মদের দেখে যাইতে হবে তো এরা হস্টস করে সবাই খুঁজত হু ইজ দিস মোহাম্মদ কে এই মোহাম্মদ রাসুল সাহেব ইসলামের কাছে আসতো রাসুল সাহেব ইসলামের তেলাওয়াত তো অনেক দূরে চেহারা দেখে অনেকে কালিমা পড়ে মুসলমান হয়ে যেত এত নুরানি চেহারা বিশ্বনবী ছিল এত সুন্দর তেলাওয়াত ছিল প্রিয় ভাইরা সেই কোরআনকে আল্লাহ তাআলা বলছেন যে পাহাড়ের উপর যদি নাজিল করতাম পাহাড় ভেঙে কি হতো চুরমার হয়ে যেত পাহাড়ের উপর নাজিল না করে কার উপর নাজিল করছে আমাদের উপর নাজিল করছে আমাদের হিউজ রেসপন্সিবিলিটি এই কোরআনকে আমাদের বুঝতে হবে জানতে হবে কোরআন শুদ্ধভাবে পড়ার প্রচেষ্টা চালাবেন তো রেগুলার কোরআনের অর্থ বুঝবেন তো কোরআনের মাহফিলগুলোতে আসবেন তো কোরআনের পক্ষে থাকবেন তো সবাই ছোট্ট একটা গল্প দিয়ে শেষ করি গল্পটা বর্ণনা করেছেন ইবনু হিব্বান ওনার একটা গ্রন্থে গ্রন্থের নাম রওদাতুল উকালা ওনার নাম হচ্ছে আবদুল্লাহ ইবনে মুবারক অনেক বড় মুহাদ্দিস ইমাম বুখারীর উস্তাদ হজে গিয়েছিলেন হজ বিশ্বনবীর কবর জিয়ারত শেষে হজ করে ফিরতেছেন হঠাৎ তিনি দেখতে পেলেন মরুভূমিতে কাপড় জড়িয়ে চাদর জড়িয়ে এক বৃদ্ধা মহিলা শুয়ে আছেন গল্পটার নাম হচ্ছে আল মুতাকাল্লিমাতু বিল কোরআন মানে যে নারী সবসময় শুধু কোরআন দিয়ে কথা বলে গল্পের নাম কি যে নারী শুধু কি দিয়ে কথা বলে কোরআন দিয়ে কথা বলে হজ করে ফিরতেছেন হঠাৎ দেখেন এক বৃদ্ধা মহিলা বয়স্ক মহিলা চাদর গায়ে দিয়ে শুয়ে আছে তো এটা অনেক বড় একটা কনভারসেশন আমি কনভারসেশনটা আপনাদেরকে শোনাই উনি কাছে গেলেন যে সালাম দিলেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সালামের উত্তরে বৃদ্ধা মহিলা স্বাভাবিকভাবে উত্তর না দিয়ে একটা কোরআনের আয়াত তেলাওয়াত করলেন তিনি তেলাওয়াত করলেন সালামুন কাওলাম মির রাব্বির রহিম মানে দয়াময় প্রতিপালক আল্লাহর পক্ষ থেকে তোমার প্রতিও সালাম এটা একটা কোরআনের আয়াত কিন্তু এটা দিয়ে উত্তর হয়ে যায় সালামের কি বলেন আচ্ছা গেল এবার আব্দুল ইবনে মুবারক জিজ্ঞেস করলেন মা দা তাসনাঈনা ফি হাযাল মাকান এখানে কি করেন আপনি কি করতেছেন একা একা এই প্রশ্নের উত্তরও ভদ্র মহিলা একটা কোরআনের আয়াত তেলাওয়াত করে দিলেন উনি তেলাওয়াত করলেন ওমাই ইউদলিল ফালা হাদিয়ালা মানে আল্লাহ যার পথ ভুলায় দেয় তারে পথ দেখানোর কেউ নাই মানে বুঝাইতে চাইলেন আমি পথ হারাই ফেলছি কি বুঝাইতে চাইলেন পথ হারাই ফেলছি মানে উনি এমন ভাবে কোরআনের আয়াত চুজ করে যাতে উত্তর হয়ে যায় তো এবার উনি জিজ্ঞেস করলেন আইনা তুরিদিন তো পথ হারাই ফেলছেন তো বুঝলাম আয়াত থেকে এটা বোঝা যায় তো আপনি কোথায় যাচ্ছেন ডেস্টিনেশন কোথায় উনি আবার একটা আয়াত তেলাওয়াত করলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের আগে যে ইসরা হয়েছিল মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিয়েছিলেন এটা তেলাওয়াত করলেন তো বুঝাতে চাইলেন আমি আপনার মতো হজে আসছিলাম মসজিদুল হারামে আর যাচ্ছি মসজিদুল আকসা মানে ফিলিস্তিন আমার বাড়ি মসজিদুল আকসা কোন দেশে
ফিলিস্তিনে আয়াত এমন ভাবে উনি পিক করেন যাতে করে উত্তর হয়ে যায় উনি বোঝাতে চাইলেন আমিও হজ করতে এসেছিলাম যাচ্ছি কোথায় ফিলিস্তিন মাসজিদুল আকসা যে দেশে আছে তো উনিও বুঝে গেলেন যে তাহলে আপনি মাসজিদুল আকসা যাচ্ছেন এবার জিজ্ঞেস করলেন আনতুম মুনযু কাম ফি হাযাল মাকান তো এখানে একা একা পড়ে আছেন কয়দিন আবার কোরআনের আয়াত সালাসা লায়ালিন সাবিয়া টানা তিন দিন তিন রাত এখানে আছে এটা কোরআনের আয়াত একটা আবার জিজ্ঞেস করলেন উনি মা আরা মাআকি তুআমান তাআকুলিন তো একা যে পড়ে আছেন আবার তিন দিন তো আপনি খাচ্ছেন কি বেঁচে আছেন কিভাবে ভদ্রমহিলা আবার একটা আয়াত তেলাওয়াত করে দিলেন তিনি পড়লেন হুয়া ইউতইমুনি ওয়া ইউসকিন ইব্রাহিম আলাইহিস সালামের কথা যে ওই আল্লাহ তাআলাই আমারে খাওয়ায় আল্লাহই আমাকে পান করায় আল্লাহ তাআলা ব্যবস্থা করেছেন আমার তো এইবার উনি অবাক হচ্ছেন আমি এত বড় মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক ইমাম বুখারীর উস্তাদ আমি স্বাভাবিকভাবে কথা বলি আর যাই প্রশ্ন করি একটা আয়াত তেলাওয়াত করে দেয় আর ওটা দিয়ে উত্তর হয়ে যায় কি মহিলার সন্ধান পেলাম তো উনি বলতেছে ফাবি আইয়ি শাইইন তাতাওয়াদ্দাইন তিন দিন যে এখানে আছেন মরুভূমির বালুর মধ্যে ওযু করেন কিভাবে উনি আবার একটা আয়াত তেলাওয়াত করলেন ফা ইন লাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়িবা আল্লাহ আয়াতে বলেছেন যদি তোমরা পানি না পাও পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করে নিও তো বুঝাতে চাইলেন পানি নাই তো কি হয়েছে বালু তো আমি তায়াম্মুম করে নাও সরি আল্লাহ আকবার এবার উনি বললেন ইন্না মাইয়া তো আমান আল্লাহ তাআকুলিন আমার ব্যাগে তো কিছু খাবার আছে আপনি কিছু খাবেন আবার করোনার আয়াত সুম্মা আতিম্মু সিয়ামা ইলা লাইল আল্লাহ এক আয়াতে বলেছেন তোমরা রোজা ফজর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত পূর্ণ করো তো বুঝালেন আমি রোজা রাখছি কি বুঝালেন রোজা রেখেছে এবার উনি একটু মাসালা খাটাইতে চাইলেন ভাবলেন যে বুড়ি তুমি আমার সাথে শুধু কোরআন দিয়ে উত্তর দিচ্ছ দাঁড়াও তোমাকে আমি আটকাইতেছি উনি মাসালা খাটাইলেন যে ফাকুলতুল্লাহা লাইসা হাদা শাহরু রমাদান তো রোজা রাখছেন মানে এটা তো রমজান মাস না হজ করে ফিরতেছি আমরা জিলহজ মাসের শেষের দিক কিসের রোজা ওই মহিলা আবার একটা আয়াত তেলাওয়াত করলেন যে ওমান তাতাওয়া খায়রান ফা ইন্নাল্লাহ শাকিরুন আলিম আমি রমজানের ফরজ রোজা তো রাখিনি এখন আমি নফল রোজা রেখেছি এর অর্থ হচ্ছে তোমরা নফল যা করো এগুলোর প্রতিদান আল্লাহ তোমাদের বুঝিয়ে দেবে রমজান না ঠিক আছে জিল হস কিন্তু আমি কি রোজা রেখেছি নফল রোজা এইবার উনি ধরছেন মাসালা এবার বলতেছে উবি হালান আল ইফতার ফি সফর সফর তো রোজা ভাঙা যায় আছে রোজা তো ভাঙা যায় খান একটু এবার উনি কোরআন থেকে আবার তেলাওয়াত করলেন ওয়া আনতা সুমু খাইরুল লাকুম ইন কুনতুম তাআলামুন আল্লাহ যে আয়াতে বলেছেন যে সফরে রোজা ভাঙা জায়েজ আছে ওই আয়াতে শেষে আবার আল্লাহ বলছেন যদি রাখো সব বেশি পাবে কে অসুস্থ হলে রোজা ভাঙবে সফরে রোজা ভাঙবে এই আয়াতে শেষে হচ্ছে ওয়া আনতা সুমু খাইরুল লাকুম ইন কুনতুম তাআলামুন তবে রোজা যদি রাখো এটা ভালো যদি তোমরা বুঝতে এবার উনি আর যাবে কোথায় দিশেহারা হয়ে এবার জিজ্ঞেসই করে ফেলছে লিমাদা লা তুকাল্লিমিনি মিসলামা উকাল্লিমুকি আচ্ছা মা এবার বলেন আমি আপনার সাথে যেভাবে কথা বলি আপনি এভাবে কথা বলেন না কেন কিছু জিজ্ঞেস করলে কোরআনের আয়াত বলেন কেন আমি কথা বলতেছি আপনি আমার সাথে এভাবে কথা বলেন কিছু জিজ্ঞেস করলে কোরআনের আয়াত কেন এটার উত্তর উনি আরেকটা কোরআনের আয়াত উনি পড়লেন মা ইয়ালফিযু মিন ক্বাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ আল্লাহ বলেছেন তোমরা মুখ দিয়ে যাই বের করো এটা লিখে রাখার জন্য দুই কাঁধে রাকীব আতীদ আছে তুলে রাখে তার মানে আমি যে তোমার সাথে কথা বলতেছি প্রত্যেকটাই তো রেকর্ডেড হয় রেজিস্টার্ড হয় তো এমন কিছু বলি যেটাতে সওয়াব হয় যেটাতে ভুল না হয় আল্লাহ আকবার সুবহানাল্লাহ কি নারী ছিল কেমন নারী তিনি ছিলেন কি পুরো ঘটনাটা শুনবেন হ্যাঁ শেষ করব ঘটনাটা আচ্ছা তো উনি অবাক হলেন যে কি মহিলা এরকম মহিয়সী গরিয়সী নারীও পৃথিবীতে আছে উনি বললেন ঠিক আছে মা আপনি যেহেতু পথ হারাই ফেলছেন আমার উটটাকে আমি নিয়ে আসি ফাহাল্লাকা আন আহমিলুকি আলা নাফাতি হাযিহি ফাতুদরিকিল কাফেলা আমার উটটা নিয়ে আসি উটে বসেন আমি আপনাকে এগিয়ে দিয়ে কাফেলাতে যুক্ত করে দেই আপনি কি রাজি আমার উটে বসবেন আবার কোরআনের আয়াত ওমা তাফআলু মিন খাইরিন ফাইনাল্লাহ বিহি আলিম তোমরা যত ভালো কাজ করো আল্লাহ সেটা জানেন মানে তোমার এই ভালো কাজ আল্লাহ জানেন আল্লাহর প্রতিদান দিবেন কলা ফানাখতু নাকাতি আমি উট বসালাম এবং বললাম ওঠেন উনি যখন উঠতেছে আমি এভাবে তাকায় আছি তা আমি যে তাকায় আছি উনি একটা আয়াত তেলাওয়াত করলেন যে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম এর অর্থ হচ্ছে নবী হে মুমিনদেরকে বলুন তারা যেন পরনারী দেখে তাকায় না থাকে চোখ যেন নিচে রাখে তারা যেন চক্ষু অবনমিত করে মানে বুঝাতে চাইলেন যে আমি তো বেগানা নারী
পরনারী, তা আমি উঠে উঠতেছি, আপনি তাকে, সে হয়তো তাকে আছে যে বৃদ্ধা মহিলা উঠতে যদি কষ্ট হয় পড়ে যায়, তো উনি যখন দেখতেছেন তাকে আছে, উনি বলতেছে ফুল্লিল মুমিনিন ইয়াকুদ্দুমে আবসারহিম, নবী হে বলুন বিশ্বাসীদের তারা যেন চোখ নিচের দিকে করে রাখে। তো উনি লজ্জা পেয়ে গেলেন, ফাগাদাতু বাসারি, আমি লজ্জায় চোখ নামালাম। এরপর আমি বললাম ইরকাবি ওকদ আকালতে না খেতে, উঠেন, আমি আবার ওঠে রশি ধরে টানি। টানতে আরম্ভ করলেন, ভদ্রমহিলা উঠেই আবার কোরআনের আয়াত পড়লেন, যেটা আমরা গাড়িতে বা কোনো বাহনে উঠলে পড়ি। তিনি পড়তে আরম্ভ করলেন, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন, প্রশংসা সে আল্লাহ যে আল্লাহ এই বাহনকে আমাদের জন্য বশীভূত করে দিয়েছেন। তিনি বশীভূত না করলে আমরা তো এটাকে বশীভূত করতে পারতাম না। আপনারা যখন গাড়ি স্টার্ট দিবেন এই দোয়াটা পড়েন তো, আপনারা গাড়ি স্টার্ট দিলে, বিমানে উঠলে, ঘোড়ায় উঠলে, যে কোনো বাহনে উঠলে এটা পড়তে হয় কোরআনের আয়াত। তিনি বললেন আমি এবার উঠলাম, ওটের জিমাম ধরে টানতে লাগলাম আর একটু হই হই শব্দে ওট চালাতে লাগলাম যাতে করে তাড়াতাড়ি যাওয়া যায়। উনি কোরআনের আয়াত পড়লেন, ওয়াকসিদ ফি মাশিক ওয়াগদুদ মিন সাউতিক, কোরআনের আয়াত মানে তোমার চলার ক্ষেত্রে তুমি মধ্যম পন্থা অবলম্বন করো আর গলার সাউন্ডটা একটু ছোট করো। এটা কিন্তু লোকমান হাকিম তার ছেলেকে বলেছিলেন যে বাবা তুমি যখন হাঁটবে মধ্যম পন্থায় হাঁটবে আর শাউট করবে না, নয়েস করবে না, কণ্ঠটাকে নিচু করবে। এই আয়াতটা উনি পড়ে দিলেন, মানে বুঝাতে চাইলেন আপনি হাজি মানুষ ফস করে আসছেন এইভাবে যাচ্ছেন কেন, আপনি স্লোলি যান। ফাজালতু আমশি রুয়াইদান ওয়া আতারান্নামু বিশ্বাস, এরপর আমি আস্তে আস্তে যেতে লাগলাম আর কবিতা আবৃত্তি করতে লাগলাম। আরবদের অভ্যাস ছিল তারা শত শত লাইন কবিতা মুখস্থ পারত, দিনকে দিন মরুভূমিতে চড়তো আর কবিতা পড়তো। তো আমি কবিতা গুনগুন গুনগুন করে কবিতা পড়তেছি আর যাচ্ছি যাচ্ছি, এই মহিলা পিছন থেকে আয়াত তেলাওয়াত করলেন আবার, ফাকরা উমা তায়াসসারা মিনাল কোরআন, মানে কোরআনের যেখান দিয়ে সহজ লাগে ওইখান দিয়ে পড়েন, মানে বুঝাতে চাইলেন কবিতা পড়লে কি লাভ, আপনি কোরআন পড়েন। উনি আবার লজ্জা পেয়ে কোরআন পড়তে আরম্ভ করলেন। এবার যেতে 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 যে কাফেলা থেকে উনি মিসিং, যে ক্যারাভেন থেকে মিসিং, ওই ক্যারাভেনের সাথে যুক্ত হলেন। এবার জিজ্ঞেস করলেন যে হ্যাঁ দিহিল কাফেলা মান লাকি ফিহা, এই তো আপনার কাফেলা, এখানে কে আছে, আপনার কেউ আছে? আবার কোরআনের আয়াত, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, অর্থাৎ সম্পদ সন্তান এগুলো আল্লাহর দেয়া নেয়ামত। এটা দিয়ে বুঝাতে চাইলেন হ্যাঁ আমার কিছু সন্তান আদি আছে। উনি বুঝতে পারলেন, ফা আলিম তো আন্নাল্লাহ আউলাদান ফিহা, আমি বুঝলাম যে ওনার সন্তান সন্ততি এখানে আছে। এইবার একটা চান্স পেয়ে গেছে আব্দুল্লাহ ইবনে মুবারক, কি পেয়ে গেছে, উনি মনে মনে ভাবলেন ওনার ছেলেদের নাম কি, এটা জিজ্ঞেস করি, তাইলে তার উত্তর দিতে পারবে না, সুন্দর না প্রশ্নটা। এবার উনি বলতেছে ফাকুলতুল্লাহা মা আসমা ও আউলাদিক, মা এবার একটু বলেন তো আপনার ছেলেগুলার নাম কি, কে জিজ্ঞেস করলেন? এটা তো আর নানটু বল্টু সল্টু তো আর কোরআনে পাওয়া যায় না, আমরা নাম রাখি কি, সল্টু বল্টু, সল্টু বল্টু কোরআনে আছে নাই? তো উনি এবার চান্স নিলেন, এবার জিজ্ঞেস করি আপনার ছেলের নাম কি, এইবার আর উত্তর থাকবে না, অনেকক্ষণ আমার সাথে ইয়ে করছেন। তো জিজ্ঞেস করতেছে লাহা ওয়ামা আসমা ও আউলাদিক, আপনার ছেলেদের নাম কি একটু বলেন তো। এই প্রশ্নের উত্তরে উনি তিনটা আয়াত তেলাওয়াত করছে, এতক্ষণ তো একটা, এখন কয়টা, এখন তিন নম্বর গিয়ারের চালাইতেছে। উনি প্রথম আয়াত তেলাওয়াত করলেন, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, এরপরে বললেন ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা, সবশেষে বললেন ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, আল্লাহু আকবার, আমি ইব্রাহিমকে খলিল হিসেবে নিয়েছি, মূসাকে কালিমুল্লাহ বানিয়েছি এবং ইয়াহইয়াকে বলেছি হে ইয়াহইয়া তুমি তাওরাত কিতাবকে শক্ত করে ধরো। তার মানে বুঝাতে চাইলেন আমার বড় ছেলের নাম ইব্রাহিম, পরের ছেলের নাম মূসা, ছোট ছেলের নাম ইয়াহইয়া, সুবহানাল্লাহ পড়বেন না, কিনারি ছিলেন, কোরআনের বাইরে যেন যাওয়া না লাগে কোরআন থেকে ছেলেদের নাম চুজ করে রাখছেন, ছেলেদেরকে ডাকলে এই নামেই ডাকেন। এরপর ছেলেদেরকে ডাকলেন কোরআনের আয়াত পড়ে, ফাবাআসু আহাদাকুম বিওয়ারিকিকুম হাযিহি ইলাল মাদিনাতি ফালিয়ানজুর আইয়ুহা আসকা তুআমান ফালিয়াতিকুম বিরিজকিম মিন, এটা সূরা কাহাফের একটা আয়াত। গুহাবাসী সাতজন যুবক যখন ঘুমিয়ে পড়েছিল 309 বছর পরে যখন জেগেছিল একজনকে টাকা দিয়ে বলেছিল যাও তুমি কিছু খাবার নিয়ে আসো, এই আয়াত বুঝাইয়া তিনি ছেলেদের বুঝাইলেন যে মেহমান আসছে কিছু নিয়ে আসো খাবার, ওনারা খাওয়াইতে হবে, উনি অনেক হেল্প করছে আমাকে। তো ছেলেরা খাবার নিয়ে আসলো, খাবার দেওয়ার পরে মহিলা আবার কোরআনের আয়াত, কুলু ওয়াশরাবু হানিয়ান বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, এটা আসলে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে বলবেন, আমরা যখন জান্নাতে ঢুকবো আল্লাহ বলবে কুলু ওয়াশরাবু হানিয়ান বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, এই দুনিয়াতে এত জুলুম নির্যাতনের শিকার হয়েছে, এত নেক কাজ করেছো, প্রতিদান হিসেবে আজকে জান্নাতের এই নাজ নেয়ামত ভোগ করো।
বৃদ্ধ মহিলা এই আয়াতটা বললেন, তার মানে মরুভূমিতে অনেক কষ্ট করেছেন আপনি আমার জন্য, এখন আপনি আমার পক্ষ থেকে এই হসপিটালিটি রিসেপশন এই আপ্যায়ন গ্রহণ করুন। এবার উনি বলতে আরম্ভ করলেন, ছেলেদেরকে বললেন, কুলতু আল আনা তুআমাকুম আলাইয়া হারাম, এই ছেলেরা এই খাবার আমার জন্য হারাম, হাত্তা তুখবিরুনি বি আমরিহা, যতক্ষণ না এই মহিলাকে এর হিস্ট্রি যতক্ষণ না আমারে না বলো, আগে বলো এই ভদ্র মহিলা কে, কি তার ঘটনা, যতই দেখছি অবাক হচ্ছি, যতই শুনছি অবাক হচ্ছি, কে সে, যাই বলে শুধু কোরআন দিয়ে বলে ঘটনাটা কি। এবার ছেলেরা বলল, ফাকুলু হাযিহি উম্মুনা, ইনি আমাদের মা, লাহা আরবাউনা সানা, ওনার বয়স 40 বছর, লাম চাচা কাল্লাম ইল্লা বিল কোরআন, জীবনে কোনোদিন কোরআন ছাড়া মুখ দিয়ে অন্য কোনো কথা বলে নেই, মাখাফাতা আন তাযিল্লা ফায়াসখাতা আলাইহার রহমান, এই ভয়ে যে কোন কথায় আল্লাহ আবার নারাজ হয়ে যায়, আমার কোন কথায় আবার কোন ভুল হয়ে যায়, আমার কোন কথায় আবার রহমান আমার উপর নারাজ হয়ে যায়, এজন্য আমরা আমাদের জন্মের পরে জীবনে আমার মাকে কোরআন ছাড়া কোনো কথা বলতে শুনিনি। অবাক হলেন আবদুল্লাহ ইবনে মুবারক, ইমাম বুখারীর উস্তাদ, উনি খাবার হাতে নিয়ে এবার বললেন যে উনি তো অনেক আয়াত বললো, এবার আমি একটা আয়াত বলি, খাবারটা নিয়ে উনি পড়তে আরম্ভ করলেন, ফাকুলতু, উনি বললেন, আমি বললাম, যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মাইয়াশা, এটা আল্লাহর বিশেষ অনুগ্রহ ফজল, এটা আল্লাহ সবাইরে দেয়, যাকে চায় তাকে দেয়, সুবহানাল্লাহ পড়ে, এটা আল্লাহর বিশেষ অনুগ্রহ, তিনি সবাইকে দান করেন না, যাকে চান তাকে দেন। তোমাদের মা অনেক মহিয়সী গরিয়সী একজন মাতা তোমরা পেয়েছ, এই হচ্ছে ঘটনাটা। আল মুতাকাল্লিমাতু বিল কোরআন, যে নারী তার জীবনের পুরো সময়টা শুধু কোরআন দিয়ে কনভার্সেশন করেছেন, কথা বলেছেন, যেই প্রশ্নই তাকে করা হয় কোরআন থেকে বলতেন, কারণ আল্লাহ বলেছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এই কিতাবে আমি কোনো কিছু বাকি রাখি নাই, মানব কল্যাণের, মানব প্রয়োজনীয়, হিউম্যান ডিমান্ড যা দরকার সব আল্লাহ বলে দিয়েছেন, তিবিয়ান আল্লি কুল্লি শাই, সব কিছুর সুস্পষ্ট ব্যাখ্যাই কোরআন আছে। আল্লাহ বলেন, লাউ আনসালনা হাযাল কোরআন আলা জাবাল লারাআইতাহু খাশিআম মুতাসাদদিআম মিন খাশিয়াতিল্লাহ, এই কোরআনকে আমি পাহাড়ে নাজিল করলে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, আলাস্কা মাউন্টেন রেঞ্জ, আল্পস পর্বতমালা, মাউন্টেন এভারেস্ট ভেঙে চুরে খান খান হয়ে যেত, সে কোরআনকে আল্লাহ তাআলা আমাদের উপর নাজিল করেছে, আমাদের রেসপন্সিবিলিটি অনেক বেশি। আজকে আমি কতগুলো কোরআনের আয়াত তেলাওয়াত করছি কেউ কি গুনতে পারবেন? শত শত কোরআনের আয়াত তেলাওয়াত করেছি, কারণ কোরআন নিজেই নিজের পরিচয় দিতে সক্ষম, কারো লাগে না, কোরআন নিজেই বলতে পারে, যেই প্রশ্ন আপনি ছুড়ে দিবেন কোরআন নিজেই আনসার করে দেবে, নিজে আপনাকে অ্যাড্রেস করবে, নিজে আপনার সমাধান হাজির করবে। সো এই মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনকে আল্লাহ তাআলা এই মাসে নাজিল করেছেন, যেই মাস আমরা কাটাচ্ছি। আল্লাহ বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন, এই রমাদান মাসে আমি এই কোরআনকে নাজিল করেছি, কোরআন নাজিলের মাস। আজকের এই কায়েত ফাউন্ডেশনের ইফতার প্রোগ্রাম তখনই সার্থক হবে যখন আমরা নিজেদের সাথে নিজেরা এই কমিটমেন্ট করবো, এই প্রত্যয় ব্যক্ত করবো যে আমি কোরআন শুদ্ধভাবে পড়তে চাই, এই কোরআনকে আমি বুঝতে চাই, এই কোরআনকে আমি হৃদয়ে ধারণ করতে চাই, আমি তাদাব্বুরে কোরআন করতে চাই, কোরআনে কি মেসেজ আল্লাহ দিল এটা আমি জানতে চাই। কি ভাইয়েরা, আমরা জানতে চাই কি চাই না? যারা আমরা কোরআন শুদ্ধ করে পড়তে পারি না, আমরা যেন তার তীরের সাথে তাজবিদের সাথে কোরআন তেলাওয়াতটা শিখে নিই। রাজি আছেন তো? যে যে এলাকায় থাকেন ওই এলাকার সুরাওতে ওই এলাকার ইমাম সাহেবের সাথে একটা ছোট্ট গ্রুপ করে আপনারা কোরআন শিক্ষার আসর করবেন, সন্ধ্যাকালীন কোরআন শিক্ষার আসর, বয়স্কদের কোরআন শিক্ষার আসর, লজ্জা নেই, বাঁচতে হলে জানতে হবে।